অনেক দিন পরে আমি লাইভে এলাম। আজকে প্রথমে বলি সবাইকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। আর আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে, কিন্তু একটু দেরি হয়ে গেল, মানে একটু দেরি হয়ে গেল কারণ সবাই বুঝতেই পারছো যে সবার বাড়িতেই পুজো হচ্ছে আজকে। যারা আমরা যারা এদেশ মানে এদেশিদের অ্যাকচুয়ালি কালী পুজোতে লক্ষ্মী পুজো হয়, আর আমরা যারা বাঙাল তাদের কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো এই মেইন লক্ষ্মী পুজো। সো অবভিয়াসলি আমরা বাঙাল, সো আজকে আমাদের লক্ষ্মী পুজো আমরা করেছি। পুজো করতে করতে একটু দেরি হয়ে গেল। তোমরা কিভাবে তোমাদের লক্ষ্মী পুজো করেছো, কী কী করেছো, পুজো কমপ্লিট হয়েছে কিনা, কী কী ভোগ রান্না হয়েছে, সব নিয়ে আজকে তোমাদের সঙ্গে আড্ডা দেব। সো আমি খুব অ্যাকচুয়ালি আমি আমি এই লাইভটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এতদিন পরে তোমাদের সামনে আসছি, আর এর মধ্যে পুজো নিশ্চয় তোমরা খুব ভালো করে কাটিয়েছো। সো সব নিয়ে আমি অ্যাকচুয়ালি পুজোর সময় একবার দু তিনটে লাইভে এসেছি, তারপরে প্রায় এক সপ্তাহের গ্যাপ। তো ওরা কী কী প্রশ্ন করছে আমি একটু আমাকে দেখতে চাই, দেখতে পারি কি? প্রচুর প্রশ্ন করছো তোমরা এবং প্রচুর উইশেস পাঠাচ্ছ। শিবাশিস মুখার্জি লিখছে, আমার মনে হয় ক্যামেরাটা একটু একটু যদি নিচে করা হয় তাহলে। শুভাশিস মুখার্জি লিখছে হায়, হায় শুভাশিস। বাবু সোনা হালদার লিখছে অসম, থ্যাংক ইউ। শরৎ সেনগুপ্ত লিখছে লুকিং ফ্যাব ইন শাড়ি, অ্যাকচুয়ালি আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, সো এটা আমার এটা আমার বোন দিয়েছে আমাকে। সোমা বার লিখছে ইউ আর লুকিং কিউট, থ্যাংক ইউ, কিউট ইন বিউটিফুল। মিতন দাস লিখছে খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ মিতন। পার্থ সারথী মাঝি লিখছে শুভ লক্ষ্মী পুজো, শুভ লক্ষ্মী পুজো সবাইকে এবং পার্থকেও। দীনেশ চতুর্বেদী, দীনেশ চৌধুরী লিখছে ক্যা বোল রহে হো, যে সুনাই দে রা হ্যা, ওহি বোল রহি হু না, সুনাই নেই দে রা হ্যা, তো থোড়া সা ভলিউম বড়া লো। আচ্ছা, দীপায়ন রয় লিখছে সো কিউ, থ্যাংক ইউ দীপায়ন। পুলক সরকার লিখছে মাই ক্রাশ, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি ক্রাশ নিয়ে একটা গল্প বলি, লক্ষ্মী পুজো লক্ষ্মী আর সরস্বতী, সরস্বতী পুজোর দিন সবাই আমরা শাড়ি পরে বেরিয়ে পড়ি, আর লক্ষ্মী পুজোর দিন আমরা বাড়িতে প্রচুর কাজ থাকে, মানে আমাদের বাড়িতে প্রচুর কাজ থাকে। সকাল থেকে ভোগ রান্না হবে, কী কী রান্না হবে, আগের দিন নাড়ু বানানো হচ্ছে। ছোটোবেলায় আমার ঠাকুমাকে দেখতাম যে ওই নারকেলের সন্দেশ ছাঁচে ফেলে বানাতে, একটা অসম্ভব ভালো টেস্ট হতো। কী করে এত ভালো টেস্ট ঠাকুমা মা ঠাকুমাদের হাতে হয় ভগবান জানে। তো আর ভোগের যে টেস্ট, মানে সেটা বোধ হয় এই যে ভোগের একটা ধুনো সব কিছু নিয়ে, একটা গন্ধ, একটা কর্পূরে গন্ধ, সব কিছু নিয়ে একটা দুর্দান্ত টেস্ট হয়, এবং একটু পরেই ভোগটা খাবো, আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি। সো ইন দ্য মেন টাইম তোমাদের সঙ্গে লাইভে। প্রকাশ লাল লিখছে হাই, শরৎ সেনগুপ্ত আবার লিখছে লুক শাড়ি লুকস বেস্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিপুল দেব লিখছে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সুশান্ত ছেল লিখছে হাওয়াই ইউ, আই এম গুড সুশান্ত। কুমার জিৎ শাহ লিখছে হ্যাপি লক্ষ্মী পুজো, সবাইকে হ্যাপি লক্ষ্মী পুজো। রাজেশ গড়ে লিখছে ইউ আর সো সুইট, থ্যাংক ইউ। আমার চকলেট পাঠিয়ে পুজোর সময় চকলেট না, আমি নাড়ু খাবো। সুমন রয় লিখছে ইউ আর মাই ফেভারিট, থ্যাংক ইউ সুমন। পালক পুলক সরকার লিখছে মাই ক্রাশ, করে ইমোজি পাঠিয়েছে। নির্মলেন্দু রয় লিখছে খুব ভালো লাগছে। রবল লিখছে আই লাভ ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ টু। দীপক সাহা লিখছে হাই। কাজল দাস লিখছে আগে তোমার পুজো ছবি দাও দেখি। আচ্ছা, পুজোর ছবি, বাই দ্য ওয়ে পুজোর ছবি, পুজোর স্টিল মানে পুজোর যে ছবি তুলেছি সেই ছবিটা এক্ষুনি তোমাদের সঙ্গে শেয়ার করব, পোস্ট হবে আমার পেজ, আমার ফ্যান পেজ, মানে আমার পেজ আর আমার প্রোফাইল এবং আমার ফ্যান পেজ,
ফ্যান পেজের নামটা একটু বলে দিই, যেটা ফ্যান পেজের নামটা একটু ওদের সবাই সঙ্গে শেয়ার করে দিই, তনুশ্রী চক্রবর্তী ফ্যান্স ক্লাব। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে লাভ ইউ তনুশ্রী, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে লাভ ইউ তনুশ্রী, আর ফেসবুক, ফেসবুকে তনুশ্রী চক্রবর্তী ফ্যান ক্লাব, আর টুইটারে, টুইটারে রয়েছে লাভ ইউ তনুশ্রী, এই লাভ ইউ তনুশ্রী বলে। ইনস্টাগ্রাম আর টুইটারে দুটো জায়গাতে আমার নতুন ফ্যান পেজ শুরু হয়েছে, সো সেটা তোমরা অবশ্যই ফলো করো আমার আপডেটসগুলো পাওয়ার জন্য। আর আমার পুজোর ছবি এক্ষুনি আমি শেয়ার করছি আমার পেজে এবং আমার জি থালা লিখছে সো সুইট, রাহুল রয় চৌধুরী লিখেছে খুব সুন্দর লাগছে, আকাশ ভট্টাচার্য লিখছে নাইস ম্যাম, থ্যাংক ইউ আকাশ, রাজদীপ হালদার লিখেছে, মনু শর্মা লিখেছে, সবাই এত সুন্দর সুন্দর এসএমএস করছে, মানে তোমরা চ্যাট পাঠাচ্ছ খুব ভালো লাগছে আমার, আলো জাস্ট এটা কি বল স্ক্রোলিং সব স্ক্রোল হয়ে যাচ্ছে। নীল আকাশ বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ নীল, থ্যাংক ইউ। আকাশ ভট্টাচার্য লিখেছে সো সুইট, সন্দীপ পাঠিয়েছে, স্বরূপ সেনগুপ্ত আবার পাঠিয়েছে, অমিত ইন্ডিয়া সুপার দিদি, থ্যাংক ইউ অমিত, অরূপ দাস লিখেছে গুড লুক, থ্যাংক ইউ, সুশান্ত মণ্ডল লিখেছে চলে গেল লেখাটা যাই হোক, থ্যাংক ইউ সুশান্ত, হোয়াট এভার ইট ইজ, বিজেন্দ্র লিখেছে হাই কেসি হো, থ্যাংক ইউ, মাম্পি ঘোষ লিখছে, আমি সবার নামগুলো পড়ে যাচ্ছি বিকজ ইটস কিপ অন স্ক্রোলিং বিকজ সবার মেসেজগুলো পড়তে পারছি না, কিন্তু অবশ্যই আমি সবার মেসেজ পড়বো, এটা আমি কথা দিচ্ছি এবং রিপ্লাই হবে। এসপি মণ্ডল লিখছে, অমিত সোনকা লিখেছে, মহাদেব বেরা লিখেছে, পুলক সরকার লিখছে, নীল আকাশ লিখেছে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, সুমন্ত রয় সুমনা রয় লিখছে গুমনামি দেখলাম খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গুমনামি, যারা যারা দেখেছো প্রত্যেকে ভীষণ ভালো রেসপন্স করেছো, থ্যাংক ইউ সো মাচ, যে গুমনামি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম, এটা সবার দেখা উচিত, এবং যারা যারা দেখোনি প্রত্যেককে বলো প্লিজ ওয়াচ গুমনামি, এখানে গুমনামি নিয়ে প্রচুর কথা সবাই অনেকে লিখছে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি তোমাদের প্রশ্ন করতে চাই যে তোমরা গুমনামিতে তোমাদের আমার ফেভারিট সিন কোনটা, এটা আমি তোমাদের প্রশ্ন করতে চাই, তোমরা প্লিজ লেখো আমাকে জানাও যে গুমনামি তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের ফেভারিট সিন কোনটা, আর আমি জানতে চাই তোমাদের কি লেগেছে। সোমা বার লিখছে আমার নামটা মুখে বলো, আচ্ছা সোমা বার বললাম, মাঝি অরুণ ঘোষ লিখেছে হ্যালো, থ্যাংক ইউ অরুণ, রামকৃষ্ণ কুমার লিখেছে হ্যাপি লক্ষ্মী পুজো, থ্যাংক ইউ, ইন্দ্রজিৎ মঙ্গি লাভ ইউ ফ্রম ত্রিপুরা, থ্যাংক ইউ, ত্রিপুরা ইজ এ ভেরি নাইস প্লেস, ত্রিপুরা আমি গেছি অনেকবার, দু তিনবার গেছি, ইটস এ ভেরি লাভ ইউ প্লেস। সন্দীপ আগরওয়াল লিখছে ত্রিপুরা, মানে চলে যাচ্ছে বারবার করে। মোহাম্মদ সাইফ লিখে তুমি সবচেয়ে সুন্দরী আমার কাছে, থ্যাংক ইউ, খুব ভালোবাসি, আমিও তোমায় খুব ভালোবাসি। শ্রী গোপাল সরকার এক্সিলেন্ট লিখেছে, অমিত ইন্ডিয়া লিখেছে সুপার, রাজকুমার মাইতি লিখেছে হ্যাপি লক্ষ্মী পুজো, থ্যাংক ইউ রাজকুমার, শুভ জানা লিখে নয়নিকা বাট আই এম রিয়েলি ফিলিং ব্লেসড যে তোমরা এত ভালো রেসপন্স করছো এবং প্রত্যেকে, আচ্ছা আমাকে একটা কথা বলো যে লক্ষ্মী পুজোয় তোমরা, তোমাদের সবার লক্ষ্মী পুজো হয়ে গেছে কি, আর তোমরা ভোগে কী কী খাবে এক্সপেক্ট করছো, কী কী হয়েছে তোমাদের ভোগ? আমাদের কিন্তু খিচুড়ি হয়েছে, পায়েস হয়েছে এবং চাটনি হয়েছে, পাঁচ রকম ভাজা হয়েছে, এবং আমি চাইবো এই মায়ের কাছে, মানে লক্ষ্মী, মা লক্ষ্মীর কাছে যে সবাই যেন খেতে পায় সারা জীবন, সবাই যেন, আমাদের বাঙালিতে একটা কথা আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সবাই যেন দুধে ভাতে থাকে, মানে ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারে। ইন দ্য মেইন টাইম অনেকে গুমনামি নিয়ে লিখছে, সুদীপ মাঝি লিখেছে গুমনামি দেখলাম, থ্যাংক ইউ সুদীপ, খুব ভালো লাগলো তোমার, খুব ভালো, থ্যাংক ইউ সুদীপ। সন্দীপ মণ্ডল লিখছে লাভ ইউ দিদি, থ্যাংক ইউ সন্দীপ, পঙ্কজ এম বি রয়, শুভ বিজয়, থ্যাংক ইউ, শুভ বিজয় সবাইকে, পঙ্কজ, নীরজ জয়সওয়াল লুকিং ভেরি গর্জিয়াস, থ্যাংক ইউ নীরজ, আব্দুল্লা কি কাফি নাইস, থ্যাংক ইউ আব্দুল্লা, নিশ্চয়ই তুমি বাংলাদেশ থেকে লিখছো, এবং বাংলাদেশে আমি খুব শিগগিরই আসছি, খুব শিগগিরই আসছি, আমি
BFA মানে ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড খুব শিগগিরই হচ্ছে যেটা বাংলাদেশে হবে এটা ভারত এবং বাংলাদেশ দুটো দেশ নিয়ে অ্যাওয়ার্ড দুটো দেশের চলচ্চিত্র উপর অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে এবং সেই আমি ভেরি প্রিভিলেজ আমি আমার খুব ভালো লাগছে এটা তোমাদের সাথে শেয়ার করতে যে এই অ্যাওয়ার্ডের জুরিতে আমি আছি সো আমি গৌতম ঘোষ পুতোষ হাসান আমরা সবাই আছি গৌতম ভট্টাচার্য আমরা সবাই আছি এবং আমি আই এম দ্য অনলি ফিমেল যারা যে ফিমেল মেম্বার অফ জুরি এবং খুব শিগগিরই আমি বাংলাদেশ আসছি খুব শিগগিরই আসছি নভেম্বরই আসবো সো জাস্ট ওয়েট ফর কাপল অফ ডেজ রুদ্রজ্যোতি ব্যানার্জি হোয়াট ইজ ইয়র হাইট মাই হাইট ইউ গেস হোয়াট ইজ মাই হাইট আই এম নট আচ্ছা নির্মল পান্ডা লিখছে নাইস পান্ডিয়া আচ্ছা প্রচুর লোক প্রচুর লিখছে শুভময় লিখেছে পিয়ারলেস নগর কেমন পিয়ারলেস নগর কেমন লাগবে মানে আব্দুল তফিল পুজো কামনা থ্যাংক ইউ প্রচুর তো চলে যাচ্ছে এটা আগের মেসেজগুলো আমি যদি দেখতে না পাই কী করে ওদের আনসার করবো প্রচন্ড মানে আই এম রিয়েলি ব্লেসড যে প্রচুর প্রচুর কোয়েশ্চেন প্রচুর উইশেস গুমনামি তার মধ্যে গুমনামির উইশ রয়েছে আমার ফিল্ম তোমাদের এত ভালো লেগেছে পূজা করে লক্ষ্মী পুজোর উইশ রয়েছে এবং শুভ বিজয়ের উইশ রয়েছে তো পূজা করে লক্ষ্মী পুজো অবধি কিন্তু বিজয়ের উইশটা চলে তো নিশ্চয়ই তোমাদের পুজো খুব ভালো কেটেছে আজকে পূজা করি লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোটা খুব ভালো করে কাটাও খুব মজা করো বাড়ির ফ্যামিলির সঙ্গে এনজয় করো বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করো একদম সুস্থ থাকো খুব ভালো থাকো তোমাদের সঙ্গে আবার খুব শিগগিরই আমি লাইভে আসবো হয়তো ইনস্টাগ্রাম লাইভে খুব শিগগিরই আসবো ফেসবুক লাইভে এই উইকের মধ্যেই আসবো সো খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে হ্যাপি লক্ষ্মী পুজো আর যাদের যাদের আমি করতে পারলাম না আমি ডেফিনেটলি তাদের মেসেজগুলো আবার পড়বো মানে পড়া কমপ্লিট করবো সো প্লিজ তোমরা এটা ভেবো না যে আমি পড়ছি না মেসেজ আর এত মেসেজ আসছে যেটা আমার সত্যি খুব ভালো লাগছে থ্যাঙ্কফুল আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাদের ভালোবাসা এতদিন ধরে দিয়েছ সো খুব ভালো থেকো খুব সুস্থ থেকো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা সবাইকে শুভ বিজয়া সবাইকে হ্যাপি পূজা করে লক্ষ্মী পুজো Love you.